আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন মিস? আলহামদুলিল্লাহ মিস, ভালো আছি। তোমরা ভালো আছো? বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন, আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। পেন্সিল মুখে দেয় না বাবা। ও, মা ডাকতে হবে, আম্মু ডাকতে হবে, বাবা ডাকা যাবে না? আম্মু ডাকতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে আম্মু ডাকতে হবে, ওদেরকে বাবা ডাকতে হবে না, আলাদা আলাদা করে। আনাস কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি। তাই আমরা তাহলে সবাই মিলে উইশ করব, ঠিক আছে? সবাই আসুক, সব ফ্রেন্ড মিলে উইশ করতে হবে। তো বার্থডে গার্ল জুনাইনের বার্থডে আজকে, আমরা সবাই উইশ করব, কেমন? সব ফ্রেন্ড আসুক, তারপর আগে উইশ করব, তারপর পড়া শুরু করব। বলো, তোমাদের ফ্রেন্ড জুনাইনা আছে না, ওই যে দুই ঝুটি করা উপরে দেখেছো, লাল জামা পরা, পিং মেবি, ওর বার্থডে আজকে। রেড কালার? বলো হ্যাপি বার্থডে, বলো একদম পরে পরে, একটু পরে সবাই জয়েন করুক, একসাথে বলবো, কেমন? আমরা সবাই জয়েন করুক, জয়েন মানে সবাই ক্লাসে আসুক, তারপরে। সালাম ঠিক করছি না। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যা কথা বলবো আগে বলে ফেলবো, ক্লাসের টাইমে কোনো কথা বলবো না, কেমন? ক্লাসে চিৎকা আছে, চেঁচামেচি করলে ক্লাসটা ভালো লাগে না দেখতে, না? গতকালকে ক্লাসে আমরা করেছিলাম, চিৎকার করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম করেছিলাম, চিৎকার করেছিলাম, গত ক্লাসে করি নাই, সেই জন্য ক্লাসটা অনেক সুন্দর লেগেছিল। তোমরা কি ভিডিও গুলো দেখো, ই লার্নিং এর ভিডিও গুলো দেখো? হ্যাঁ, ই লার্নিং এর ভিডিও দেখবে। ফার্স্ট ক্লাস গুলো অনেক চেঁচামেচি, অনেক চিৎকার, ভালো লাগে না দেখতে। সবাই দেখছে না ভিডিও গুলো? আমরা যদি চিৎকার না করি, কথা না বলি সাথে, তাহলে কি হবে? ক্লাসটা অনেক সুন্দর হবে। জানো আজকে জুনাইনার বার্থডে? জুনাইনা উপরে যে আছে, তোমাদের ফ্রেন্ড দেখো তো, রেড জামা পরা, দুই ছুটি দেওয়া, ওর বার্থডে আমরা ওকে উইশ করি, কেমন? সবাই মিলে একসাথে করো তো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Juna. Happy birthday to you. দেখো, আমরা এখান থেকে তো আর কেক খেতে পারবো না, না পরেই, যখন করোনা শেষ হবে তখন আমরা কেক খাবো জুনাইনা থেকে, ঠিক আছে? জুনাইনা বার্থডে পার্টি করবে ইনশাল্লাহ, কি বলবো, ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ফ্রেন্ড তোমাকে হ্যাপি বার্থডে বলেছে, থ্যাংক ইউ বলো। ওকে, এবারে আমরা কি করব? হ্যাঁ, হ্যাপি বার্থডে শেষ, এখন লেখাপড়া, ঠিক আছে? আজকে কি ক্লাস হলো? এখন কি ক্লাস বলতে পারবে? ম্যাথবি, ঠিক আছে? আজকে ম্যাথবি বইয়ের কোন পেজটা করব, বইটা নাও তো দেখি তোমরা। আমি নিশিমি,
গণিত ক্লাসে আমরা ফার্স্টে কি করি, পড়ি দেন লিখি। আমি স্পিকার অন করে দিব পড়ার সময়, এখন অফ করে দিয়েছি। আমরা কি করব ম্যাথ ক্লাসে, আগে পড়ি তারপর লিখি, তাই না? তাহলে আমরা কি করব, এখন বোর্ডে লিখব, লিখার পরে পড়ব, পড়ার পরে কি করব, লিখব। ঠিক আছে, ওয়েট করে একটু। এভাবে কি বোর্ড দেখা যায়? ইয়েস মিস, দেখা যায়। মানে দেখা যায়, দেখা যায়। শুনে গেছে তো? কি পড়েছিলাম? 3-1-31 দেখো মিস কি বলছে, আমি তো 3-5-35 পর্যন্ত লিখেছি, এর বাইরে কি পড়ছি আমরা? এখন তো নতুন পড়া পড়বো আজকে। 3-5-35 পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম, আজকে আমরা পড়ব 3-6-36 3-8-38 3-9-39 সাথে একটু বলি, 3-6-36 আগে মিস বলবো, মিসেরটা শুনবে, তারপর সবাই একটা পড়ার পর আমি একটু ওয়েট করি না, তোমরা একটু ওয়েট করবা, আমি দ্বিতীয় আরেকটা বলার পর তারপর তোমরা বলবা। 3-6-36 3-7-37 3-8-38 3-9-39 আবার বলি 3-6-36 3-9-39 3-9-39 39 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
জুনাইনা বলবে দেখা যাচ্ছে না হে এখন বলো ভেরি গুড এরপর বলবে আদুরি 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 তোমার ফ্রেন্ড ভেরি গুড এটা কি হবে কি পাশে কি দেখো আদুরি পাশে কি দেখো মিস দেখি আরিশ কই আয়ান বলবে আয়ান এটা কি বলো আয়ান রায়ান তোমার এখানে স্পিকার অফ করো 32 2121 ভেরি গুড এটা কি হবে আবার বলো তো তিন তিন কি হবে আয়ান তিন তিন 33 কি হবে বলো তো তিন তিন 33 ভেরি গুড 31 23 কি হবে 2 3 23 36 তুমি বলো তো কি হবে স্পিকার অন করে বলো ভেরি গুড 2 4 24 এটা কি হবে 3 4 34 ভেরি গুড এ তো পারে সবাই না অদ্রিস স্পিকার অন করো এটা কি লিখেছি বলো আজমা বলো বলো 2 9 29 ভেরি গুড আর এটা 3 2 32 3 2 32 অধরা এটা কি বলো অধরা
রায়ান ইয়েস মিস রায়ান কি বাইরে গাড়িতে মিশিয়ে জন্য ভেরি গুড অধরা 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 বেনিশ অজি তিন চার পঁচিশ তিন পাঁচ পঁয়ত্রিশ তিন পাঁচ পঁয়ত্রিশ তাহলে আমাদের কি তিন এক একত্রিশ থেকে আরো অনেক বেশি পড়তে হবে তাই না ঠিক আছে তোমরা পেজ নাম্বার কত ছিল ১৪ না ১১৪ পেজ নাম্বারটা এবার লিখে ফেলো বাবা শেষ করে আবার পড়বো আমরা বলো বলো তোমাকে তো অনেকবার জিজ্ঞেস করছি তুমি কই ছিলা এতক্ষণ প্রবলেম করছিস বলো প্রবলেম করতে না এখন ক্লিয়ার আছে আচ্ছা ওকে এবার এটা বলো তো দেখা যায় এটা বলো কত আমি একটু পরে তোমার সামনে আসবো এটা দেখো আগে এটা কি হবে বলো বলো এটা কি হবে এটা কি আয়ান লিখে এখন দেখো বলো তিন এক একত্রিশ ভেরি গুড তিন এক একত্রিশ এবার তাহলে লিখে ফেলো তোমরা ছয়টা সুন্দর করে সুন্দর করে এখান থেকে ঘুরাইতে হবে এখন সবাই লিখে ফেলবে মিস কত বিশটা বিশটা হচ্ছে একটা চোদ্দ দেখো
ছোট করে দাও তিন ছোট বড় করে দাও তিনটা ছোট ওটা সেম সেম হতে হবে দাও ভিডিও কি দেখা যায় यस মিস দেখা যায় হাই মিস দেখা যায় না यस মিস দেখা যায় তাহলে আমরা পেজ নাম্বার কত লিখছি বলো তো পেজ নাম্বার আমরা লিখছি আগে বলা আছে 36 থেকে 440 পেজ নাম্বার 14 হ্যাঁ তুমি দিকে নজর দাও না ক্লাস না করলে এলো দেখো আপু তো আসছে না আপু তো গিয়ে এখানে খুঁজছে না না তো মধ্যে ডেলি সব কিছু দেয় ছাত কে বলি কাছে কি করে দেখো সুন্দর করে কথা বলে কার সময় আমরা কথা বলবো না সুন্দর করে লিখবো আস্তে আস্তে ফুল ব্লক টাচ করে কেমন লিখা শেষ হলে আবার 3-1-31 থেকে পড়ব যত বেশি পড়ব তত কি সহজ লাগবে লিখতে সহজ লাগবে বলতে সহজ লাগবে এখন মিস জিজ্ঞেস করলে চিন্তা করতে হয় আবার আম্মুর থেকে হেল্প নিতে হয় আমরা না পড়লে তো আম্মুর থেকে হেল্প নিতে হবে তাই না আমরা পড়তে হবে বেশি বেশি লিখো তো আতা লিখো বের করে পাচ্ছ কেন এখানে আছে এই যে এটা আছে এটা রায়ান তুমি দেখে দেখে একটু পড়ো ওগুলা ঠিক আছে হ্যাঁ স্পিকার অফ থাকুক বাট তুমি একটু দেখে আমি সব পড়ে ফেলছি ভেরি গুড
তুমি যেহেতু লিখতে পারতেছো না রায়ান, 3636 দেখে দেখে পড়ো, জাস্ট স্পিকারটা অন থাক, অফ থাকো। মিস আমার শেষ। ভেরি গুড। পড়ো। আর 4 মিনিটে সবাই শেষ করবে। 3636 একবার বলো। 3636 ভেরি গুড আজমা। 3636 ভেরি গুড। আপনার বাসায় কারেন্ট নাই? না বলো। না আরিস লিখা শেষ। আস্তে আস্তে লিখে ফেলো। আনাস তোমার ভিডিও অফ কেন? হ্যাঁ লিখা শেষ। আয়ান? Yes, miss. Very good. Very good. একটু wait করি, আর 1 মিনিট পরে আমি আবার পড়াবো।
बोर्ड देखा जाए सुंदर Yes, miss. কি বল এটা?
এখন দেখা যাচ্ছে বোর্ড তোমাকে বলতেছে বলো দেখা যা বলো yes miss এখন দেখা যাচ্ছে না বলো এখন দেখা যাচ্ছে বোর্ড হ্যাঁ বলো yes miss আয়ান এটা কি হবে এটা কি আয়ান এটা কি স্পিকার অন করতে হবে বাবা মিস আমি পাচ্ছি না আয়ান এটা পারো না চার শূন্য কি হবে বলতো চার শূন্য চল্লিশ চার শূন্য চল্লিশ আজমা yes miss বাবা এটা কি বলতো তিন আট আট ত্রিশ ভেরি গুড অদ্রিস এটা কি বলতো তিন দুই বত্রিশ কি হবে এটা তিন দুই বত্রিশ আনাস এটা কি বলো এখন দেখা যায় এটা কি এটা তিনটা চৌত্রিশ ভেরি গুড জুনাইনা এটা বলো তেত্রিশ ভেরি গুড তিন তিন তেত্রিশ আর কেউ বাকি আছে পড়া দেওয়ার তার মানে হচ্ছে আমরা এক থেকে চার শূন্য চল্লিশ পর্যন্ত শিখে ফেলেছি এবং লিখে ফেলেছি তাই না এখন কি হবে আমি লিখালাম মিস এবার একটু কথা বলি মিস লিখালাম মিসের সাথে লিখলাম মিসের সাথে পড়লাম শেষ আর পড়তে হবে বাসায় অন্য খাতায় লিখতে হবে বাসায় অন্য খাতায় লিখবো বেশি বেশি করে লিখবো বেশি বেশি করে পড়বো তারপর কি হবে মনে থাকবে না হয় মনে থাকবে না থাকবে মনে না আমরা কি করব বেশি বেশি মনে থাকবে না কি করে পড়বো না বাসায় খাতা আছে না সবার বাসায় পড়বে না কিছু করবে না কে তুমি তো পড়ো না আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি সেজন্য তোমাকে জিজ্ঞেস করলে তুমি কি বলো অধরা রায়ান তারপর আরেকটা কে